সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পরীক্ষা ও অনলাইন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করেছো এবং আশা করি ভালোভাবে দিয়েছো। ইতিমধ্যে তোমাদের রেজাল্টও পাবলিশ হয়েছে। তোমরা যে যে অংশগুলোতে দুর্বলতা সেই অংশগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং নিজেদের প্রতি বিশ্বাস রেখে প্রিপারেশনটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। তোমাদের সিলেবাস কমবে কি কমবে না সেই বিষয়ে মাথা না ঘামিয়ে তোমাদের টার্গেট সেটাকে ফিল আপ করবে এবং যতটুকু সম্ভব অনলাইন ক্লাস দেখবে, বিভিন্ন ক্লাস দেখে তোমরা তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি। অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড সেই সকল যৌগ যার মধ্যে CHO মূলক বিদ্যমান, অর্থাৎ কার্বনিল যৌগ। এই যে কার্বনিল যৌগ, এই কার্বনিল মূলকের যদি একটি হাতে হাইড্রোজেন অপর হাতে অ্যালকাইল গ্রুপ থাকে মিথাইল ফরমালডিহাইড ছাড়া, সেটাকে বলবো আমরা অ্যালডিহাইড। আর কিটোনের ক্ষেত্রে কি, এই কার্বনিল মূলক সেম থাকবে কিন্তু দুটি হাতে থাকবে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ, তখন যে যৌগটি হবে সেটা হচ্ছে কিটোন। তো আমরা অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতির জন্য আমরা অ্যালকিন এবং অ্যালকাইন চ্যাপ্টারে অলরেডি কিছু প্রস্তুতি দেখে এসেছি। তো এই অংশগুলো ছাড়া বাকি যে অংশটুকু আছে সেটুকু নিয়ে আমি আলোচনা করব। তো আমরা প্রথমে অ্যালডিহাইডের প্রস্তুতি দেখি। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের প্রস্তুতিতে দেখব আমরা অ্যালকোহলকে যদি জারিত করি কপার প্রবাহকের উপস্থিতিতে বায়ু অক্সিজেন দ্বারা, কপার প্রবাহক অথবা সিলভার প্রবাহক যে কোনো প্রবাহকের উপস্থিতিতে দেখা যাচ্ছে, কপার অথবা সিলভার প্রবাহকের উপস্থিতিতে যদি জারিত করি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়। কি হয়? অ্যালডিহাইড হয়। এটা কিভাবে হয়? এই যে OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে ঠিক সেই কার্বনের সাথে OH মূলক যে কার্বনে যুক্ত আছে ঠিক সেই কার্বনের থেকে একটা হাইড্রোজেন আর এখানকার OH এখান থেকে একটা অক্সিজেন মিলে পানি বের হচ্ছে। যেহেতু এমন দুইটা অক্সিজেন আছে তাই দুই মোট পানি বেরছে, এই এখানে অ্যালডিহাইড। এখন যদি ইথানল প্রস্তুত করতে চাই তাহলে CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটাকে বায়ুর অক্সিজেন দ্বারা যদি জারিত করি তাহলে কি আসছে, CH3CHO, এটার নাম হচ্ছে ইথানল, ইথানল বা অ্যাসিটালডিহাইড, ইথানল বা অ্যাসিটালডিহাইড। সেম প্রসেসে এখন ফরমালডিহাইডও তৈরি করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আমরা দেখব এরপরে। তাহলে কি অ্যালকোহল থেকে পাচ্ছি? এবার যদি আমরা আর একটা জিনিস বিয়ার টেস্ট করেছিলাম, এক টেস্ট করেছিলাম, তো ওখানে কি করেছিলাম, অ্যালকোহলকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMn প্লাস বা অক্সিজেন KMnO4 প্লাস হচ্ছে H2 সালফুরিক অ্যাসিড দ্বারা যদি জারিত করি তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতি হয় প্লাস H2O। আবার যদি হচ্ছে সেম জিনিস এখানে K2Cr2 পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা করি তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। তো আমাদের এই বিষয়গুলো আমরা এই আগে SSC-তেও শিখে এসেছি, তাছাড়া আমরা সে বিভিন্ন যে অ্যালকিন অ্যালকাইনের যে অংশটুকু আছে সেখানে আমরা শিখে এসেছি। আজকে স্পেশাল কিছু রিয়াকশন আমি দেখাবো যেটা দিয়ে তোমাদের অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি সম্পর্কে একটা ভালো নলেজ পেয়ে যাবে। তো আমরা একটু খেয়াল করি, ইথানল যদি ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম আগে দেখি ক্যালসিয়াম ইথানোয়েট প্লাস ক্যালসিয়াম মিথানোয়েট বা ক্যালসিয়াম ফরমেট, এই ক্যালসিয়াম মিথানোয়েট বা ক্যালসিয়াম ফরমেটকে যদি শুষ্ক পাতন যদি করি একসাথে তাহলে কি উৎপন্ন হয়, CH3CHO প্লাস 2CaCO3। এই অংশটুকু আমাদের বুঝতে একটু ডিফিকাল্ট হচ্ছে, তাই না? দেখো এটা ক্যালসিয়াম ইথানোয়েট এবং ক্যালসিয়াম মিথানোয়েট, তো এই অংশ থেকে যে এই যৌগটা আমি প্রস্তুত করতেছি সেটা দেখতে আমার একটু কনফিউশন দিয়েছে। তো সেই অংশটুকুকে যদি আমি একটু এটাকে গাঠনিক সংকেতে লিখে দেখো, CH3C, তারপর এখানে অক্সিজেন, তারপর এই অক্সিজেন, তারপর ক্যালসিয়াম, দেখো একটা পার্ট গেল, আবার CH3 অক্সিজেন, অক্সিজেন দিলাম একটা প্লাস এটাকেও যদি আবার ভাঙি তাহলে হাইড্রোজেন, C ডাবল বন্ড,
सी तब ऑक्सीजन कैल्शियम अबार हाइड्रोजन ऐका अखों ये दुबला के जुड़ी देखो आगे रिएक्शन हमें बुक्स्टे से सिलाम लग चुका पे इटा आश्लो किंतु ये कहने हमें देखो ये यंशु टुकु जुड़ी एक्शन थी कोरे दे देखो तो CaCl CHO सेम एस जुड़ी ये यंशु टुकु विवेचन करी ताल के इसे CaCl CHO पर मने ये जो कोटा चुले अश्से तो कोटा अश्से दुई चा अखों बाकी थक तसे कोटा एक टा कैल्शियम दुई टा कैल्शियम दुई टा कैल्शियम ऑक्सीजन एक दुई तीन चार पाँच छः আর কার্বন কয়টা আছে দুইটা এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট ঠিক আছে তাহলে আমি একটা জিনিস কি দেখলাম যদি শুষ্ক পাতন করি শুষ্ক যদি পাতন করি তাহলে কি ক্যালসিয়াম মিথানোয়েট এবং ক্যালসিয়াম মিথানোয়েটকে যদি শুষ্ক পাতন করি তাহলে এই যে অংশটুকু পাওয়া যায় কিন্তু এই রিঅ্যাকশনে কিন্তু দেখো আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে কোন অংশ থেকে কোন অংশ চলে আসে তো আমরা এই অ্যালডিহাইডের প্রস্তুতি দেখলাম সেম অ্যাজ কিটোনের প্রস্তুতিটা দেখিনি কিসের প্রস্তুতি দেখব কিটোন প্রস্তুতি 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহলকে যদি জারিতে করা হয় তাহলে পেয়েছিলাম আমরা অ্যালডিহাইড কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিতে করলে 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলকে জারিতে করলে আমরা পাবো কিটোন सजाए रेखी देखो तुम्हारे एक बुझते सुविधा हो অ্যাসিটন বা কিটোন তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিতে করলে আমি পেয়েছিলাম অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিতে করলে পেয়ে আমি কিটোন 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিতে করলে পাই আমি কিটোন এবার আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন গেল এবার হচ্ছে আগের পাতে ক্যালসিয়াম ইথানোয়েট বা ক্যালসিয়াম ফরমেটকে কি করেছিলাম ক্যালসিয়াম ফরমেটকে ক্যালসিয়াম ইথানোয়েটের সাথে পাতন করে পেয়েছিলাম আমি অ্যালডিহাইড এবার শুধু যদি একা একা ক্যালসিয়াম ইথানোয়েট ক্যালসিয়াম অ্যাসিটেট কে যদি পাতন করি তাহলে সেম প্রসেসে আমি এবারে একটু ভেঙেই লিখতেছি যদি শুধু শুষ্ক পাতন করি তাহলে দেখো তো এই অংশটুকু কি আসে পাতন এই অংশটুকু CH3CO CH3 তাহলে কি আসছে অ্যাসিটন বা কিটো CH3 আর প্লাস আছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট আর তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে দুইটা জিনিস আমরা দেখতে পেলাম একটা আছে ক্যালসিয়াম ফরমেট এবং ক্যালসিয়াম ইথানোয়েট যখন একসাথে করেছিলাম তখন আমি অ্যালডিহাইড পেয়েছিলাম কিন্তু যদি ক্যালসিয়াম ইথানোয়েট বা অ্যাসিটেটকে যদি পাতন করি একা একা তাহলে কিটোন পেয়েছিলাম এই যে আমরা অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি দেখলাম এবার একটা জিনিস সম্পর্কে আমরা সারা জীবন শুনে এসেছি সেটা কি বলো তো ফরমালিন তো আমরা ফরমালিনের বিষয়ে ক্লিয়ার হই ফরমালিন পচন নিবারক হিসেবে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং বায়োলজিক্যাল সংরক্ষণে ব্যবহার করা হয় কিন্তু ফরমালিনের অধিক প্রয়োগের কারণে বিষক্রিয়া সৃষ্টি হয় যা আমাদের ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে এই জন্য আমাদের ফরমালিন বিরোধী আইনও আছে আমরা এই সম্পর্কে মোটামুটি জানি এবার আমরা কার্বনিল যৌগ বা অ্যালডিহাইড কিটোনের মধ্যে সক্রিয়তা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কে বেশি সক্রিয় অ্যালডিহাইড আর কিটোন অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সক্রিয়তাটা ব্যাখ্যা করব রাসায়নিক ধর্মের মধ্যে একটু খেয়াল করি অ্যালডিহাইডের ক্ষেত্রে দুটোই তো এরকম কার্বনিল মূলক দুটোতেই এরকম কার্বনিল মূলক এখন মনে করি নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কি সেটা সম্পর্কে একটু ক্লিয়ার করি আবারও নিউক্লিওফাইল হু লাভস নিউক্লিয়াস অর্থাৎ যে নিউক্লিয়াসকে পেতে চায় সেই সকল বিকারককে বলা হয় নিউক্লিওফাইল অর্থাৎ যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকে সাধারণত সেই জায়গায় যায়
চার। এখন আমি অ্যালডিহাইডের ক্ষেত্রে যদি ফরমালডিহাইডই লিখি তাহলে ফরমালডিহাইডে দুইটা হাত আছে, এটা ফরমালডিহাইড। এখন দেখো এই যে ফরমালডিহাইডের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করে দেখো, এখন নিউক্লিওফাইল আর কিটোন যদি দেই সে এটা অ্যাসিটোন বা যে কোন একটা কিটোন, এই আচ্ছা অ্যাসিটোনই দিয়ে দিই। এই অ্যাসিটোনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এখন এই যে কার্বন অক্সিজেনের বন্ধন ইলেকট্রন এ টেন নিচে নেগেটিভ, এ যখন প্লাস হচ্ছে সেম অ্যাজ এ কার্বন বন্ধন ইলেকট্রন টেনে নিচ্ছে, এ হচ্ছে আংশিক ধনাত্মক হচ্ছে। এখন খেয়াল করে রাখো অ্যালকাইল গ্রুপগুলো আমরা জেনে এসেছি অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে একটু যদি খেয়াল করি এখানে 100% আয়নিত হয়েছে যদি প্লাস চার্জ, এখানে দেখো খেয়াল করি এখানে মনে করো দুইটি আরো একটা লিখি ধরে লিখি তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। এটা আছে ইথানল, ইথানল আর এটা আছে তোমাদের হচ্ছে অ্যাসিটন বা প্রোপানল। এখন খেয়াল করে দেখো যখন আমি এই নিউক্লিওফাইল আছে সে এর কোনো দাতা গ্রুপ নেই, এখানে এই কার্বনে কোনো ইলেকট্রন দাতা গ্রুপ নেই, তাহলে 100% ধনাত্মক চার্জ আছে। কিন্তু এখানে এখানে একটা দাতা গ্রুপ আছে, কয়টা দাতা গ্রুপ আছে একটা, তো ধরে নিই এই দাতা গ্রুপটা 25% ঋণাত্মক চার্জ সরবরাহ করে তাহলে এটা নেগেটিভ হয়ে 75% ধনাত্মক চার্জ হচ্ছে। এবার এটা খেয়াল করো এখানে দেখো এও ধনাত্মক এ 25% হয় এ 25% হয় তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 50%। তাহলে দেখো এর কোনো দাতা গ্রুপ নাই, তাহলে এই 100% আয়নিতই থাকতেছে, মানে ঠিক 100% বলা যাবে না, আমি ধরে নিলাম যে 100টা ধনাত্মক চার্জ উৎপন্ন হচ্ছে, কিন্তু এ 25টা দিচ্ছে, এ 25টা দিচ্ছে জন্য এর 75টা ধনাত্মক চার্জ আছে এই এটা। আবার এর ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা গ্রুপ, একটা দুইটা দুইটা গ্রুপ থাকার কারণে দেখা যাচ্ছে এ 25% দিচ্ছে এ 25 দিচ্ছে, তাহলে এখানে ধনাত্মক চার্জের পরিমাণ দাঁড়াচ্ছে 50। একটু খেয়াল করে দেখো এখন নিউক্লিওফাইল যেহেতু সে নিউক্লিয়াসকে পেতে চায় তার মানে ডেফিনেটলি এখানে যেহেতু ধনাত্মক চার্জের সংখ্যা বেশি সে এখানে প্রথমে অ্যাটাক করবে, সেম অ্যাজ হচ্ছে এটাতে অ্যাটাক করবে, তারপরে যে এটা আসবে এটাতে অ্যাটাক করবে। তাহলে কি নিউক্লিওফিলিক চতুর্বিক্রিয়ায় ফরমালডিহাইড ইথানল এবং প্রোপানলের মধ্যে ফরমালডিহাইড বা ইথানল মিথানল অধিক সক্রিয়, এই সক্রিয়তার জিনিস বিষয়টা হচ্ছে দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রনীয় প্রভাব আর একটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধা, সেটা একটু বলি। ইলেকট্রনিক প্রভাব দেখো এই যে এই গ্রুপগুলোতে এই গ্রুপগুলো যেহেতু ইলেকট্রন দাতা গ্রুপ তার মানে ইলেকট্রন মেঘের ঘনত্ব এদিকে বৃদ্ধি করতেছে, এই দিক দিয়ে বৃদ্ধি করছে। এখন নিউক্লিওফাইল তো ইলেকট্রন আসে শেয়ার ইলেকট্রন পেতে চাইবে নিউক্লিয়াস পেতে যাবে, তো এই যে ইলেকট্রন মেঘের যে ঘনত্ব বৃদ্ধি করছে এই বৃদ্ধি করার কারণে এখানে হচ্ছে ধনাত্মক চার্জ কমে যাচ্ছে, এখানে ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে এই জন্য সে সহজে এখানে অ্যাটাক করবে। সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে স্থানিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধা। এখন যদি নিই কোন একটা গ্রুপের পাশে যদি বড় গ্রুপ মানে এরকম একটা ছোট গ্রুপ আছে এর পাশে বড় বড় কিছু গ্রুপ আছে, এখন যদি আমি এখানে আসতে চাই তাহলে এই বাধাগুলো ডিঙ্গিয়ে আমাকে এখানে আসতে হচ্ছে, এই বাধাগুলো ডিঙ্গিয়ে আসতে হচ্ছে। এই কার্বন এটার ক্ষেত্রে কোনো বড় গ্রুপ নাই তাহলে সহজে আসতেছে, কিন্তু এটাতে যখন যাচ্ছে তখন এই গ্রুপগুলো এই নিউক্লিওফাইলকে যুক্ত হতে বাধা সৃষ্টি হচ্ছে, এটার ক্ষেত্রেও সেম একটা গ্রুপ আছে এক পাশ খালি আছে তাহলে বাধা কম পাচ্ছে। তো এই যে কোন একটা কার্বনের কার্বনিল কার্বনের কার্বনিল কার্বনের পাশে যদি বড় গ্রুপ থাকে তাহলে নিউক্লিওফাইল যেতে বাধাপ্রাপ্ত হয়, এই যে বাধাপ্রাপ্ত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধা। তো আজকে এ পর্যন্তই, আগামী দিনে হয়তো বা আমি ক্যানিজার রিয়াকশন অ্যালডল গঠিভবন বিক্রিয়া এবং হচ্ছে ক্লিমেনশন বীজাণু বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।